নমস্কার সবাইকে, আজকে নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা চললাম চন্দননগরের সেই বিখ্যাত দুর্গা মন্দিরের পুজো দেখতে। রাস্তার ধারে আলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। তো ফাইনালি আমরা চলে এসেছি রাজেশ্বরী মন্দিরের গেটের সামনে। তো দেখবো ভেতরে কি হচ্ছে, কমলাবতী পুজো দেওয়া হচ্ছে, তা পুরোটা আপনাদেরকে সমস্ত ভিডিও করে দেখাবো। তো ভিডিওতে শেষ অবধি থাকুন আর মায়ের আশীর্বাদ নিন। চলো ভিডিওতে। রাজরাজেশ্বরী মন্দিরটি চন্দননগরের তালডাঙ্গায় অবস্থিত। রাজরাজেশ্বরী মা দুর্গাটি দশম মহাবিদ্যার একটা রূপ। চৈত্র মাসের ষষ্ঠী থেকে দশমী এই সময়টাতে মায়ের পুজো হয়। মায়ের মৃন্ময় রূপ মহাদেবের ওপর ফুটন্ত পদ্মের ওপর মা চার হাতে বিরাজ করছেন। আমরা গিয়েছিলাম মহানবমীর দিন, সেদিন মায়ের হোম যজ্ঞ হচ্ছিল। মায়ের মন্দির যেহেতু অনেক বড়, তাই উপরের দিকে আরও একতলা বিল্ডিং আছে এবং বিল্ডিংয়ে যে সমস্ত মায়ের পুজোর সংক্রান্ত জিনিসপত্র এবং উপরে থাকার সুব্যবস্থা আছে। মায়ের উদ্দেশ্যে অনেকেই আরতি করছে ধূপ এবং মোমবাতি দিয়ে, এবং অনেক মানুষ ভিড় করছে এই পূজা অনুষ্ঠানে। মন্দিরের ওপর এক বিশাল ঝাড়বাতি আছে এবং ঝাড়বাতি এত সুন্দর যে সেটাকে ঝুম না করে আমরা থাকতে পারলাম। পুজোর সাথে সাথে এখানকার যে লোকাল কমিটি আছে সেখানে নানা রকম অনুষ্ঠান আয়োজন করেছে। রয়েছে মায়ের মন্দিরের সম্পূর্ণ ভিউ, যেটাতে প্রচুর দর্শনার্থী আছে, প্রচুর লোক সামনে মায়ের মন্দিরে ভিড় করছে এবং মায়ের কাছে আশীর্বাদ চাইছে, প্রার্থনা করছে যেন সামনের বছরটা সবারই ভালো যায়। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালোবাসুন, ভালোবাসা দিতে থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।